গবেষণায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে দেখা যায় ব্রয়লার মুরগির মাংসে হাড়ে এবং কম্পোজিট মূলত দুইটি অ্যান্টিবায়োটিক অক্সিটেট্রাসাইক্লিন ও ডক্সিসাইক্লিন এবং তিনটি হ্যাভি মেটালের আর্সেনিক ক্রোমিয়াম ও লেড সামান্য উপস্থিতি রয়েছে যা অস্বাভাবিক নয় এবং তার সর্বোচ্চ সহনশীল সীমার অনেক নিচে ব্রয়লারের মাংসে সর্বোচ্চ সহনশীল মাত্রার অনেক কম পরিমাণ অ্যান্টিবায়োটিক ও ভারী ধাতুর অবশিষ্টাংশ রয়েছে যা ব্রয়লার মাংস খাওয়ার ক্ষেত্রে জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নাই এটা নিয়ে আমরা কাজ করেছি এবং জাতিকে আমরা নিশ্চয়তা দিতে যাচ্ছি আগে কিছু কিছু সমস্যা ছিল সাভারের কাছে যে ছোট ছোট পোলট্রি ফার্মগুলো তারা ট্যানারি থেকে কিনতো এটা বাস্তবতা এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এটা এমন পর্যায়ে গেছে যে ট্যানারি দিয়ে আর এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না